আল্লাহ চাইলে পারে কি পারে না? কত মদ দিয়ে আল্লাহ নামাজি বানাই দিছে, কত খুনিরে আল্লাহ নেককার বানাই দিছে, কত ফেল করা ব্যক্তিটাকে সমাজ যাকে এক সময় বলেছে তুরে দিয়ে কিচ্ছু হবে না, তুই দামিশের আন্ডা, তুই গোড়ার আন্ডা, হাজার অপবাদ যাকে দিয়েছে এই পৃথিবী দেখেছে, এরকম অনেক মানুষ এখন বড় বড় জায়গায় চাকরি করছে, কথা বলেন ঠিক কি না? ওই দিন আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে, আমি নাম বলছি না, উনি বলছেন যেই কলেজে যেই ভার্সিটিতে আমি এডমিশন নিতে পারি নাই যোগ্যতার কারণে, আজকে আমি সেই ভার্সিটির চ্যান্সেলর। আরেকটু জোরে, যেখানে আমি চান্সই পাই নাই ছাত্র হিসেবে, আজকে সেটা আমি চ্যান্সেলর। মনে রাখবেন ভাইয়েরা, গোল্ডেন এ প্লাস আপনার জীবনের সফলতা নয়, বড় বড় ব্যবসা চাকরি আপনার জীবনের সফলতা নয়, একজন বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপন রবকে খুশি রাখা, আপন রবকে খুশি করা। আপনি বিশ্বাস করতে পারবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবেন না, সমস্ত অঙ্ক আপনার মিল হয়ে যাবে। আপনার আমার জীবনের সমস্ত চাওয়াগুলোকে একটা লিস্টই করেন, আপনি আমি সুখ চাই, শান্তি চাই, টাকা চাই, পয়সা চাই, স্ত্রী চাই, স্বামী চাই, সন্তান চাই, কল্যাণ চাই, উন্নতি চাই, সুস্থতা চাই, সম্মান চাই, ইজ্জত চাই, ব্যবসা চাই, গড় চাই, বাড়ি চাই, এই চাই, সেই চাই। ইমানদার ভাইয়েরা ইমানে আওয়াজটা লাগিয়ে বলুন তো, এই সমস্ত চাহিদা আমাদের, স্বপ্ন আমাদের, যিনি পূরণ করতে পারেন সক্ষম সেই সত্তার নামটুকু একটাবার বলেন তো, তিনি কে? আমাদের সমস্ত চাওয়াগুলো না পাওয়ার কারণে আমাদের কষ্ট, না পাওয়ার কারণে আফসোস, না পাওয়ার কারণে যদি হতাশা হয়, সব পূরণ যদি রব করে দিতে পারে, আসেন না সব কিছু বাদ দিয়ে একটা কাজ করি, যেহেতু সব জায়গা আমাদের, সব চাহিদা আমাদের, সমস্ত কিছু বাদ দিয়ে একটা কাজ করেন, কোন রকম বান্দা হিসেবে রবের রহমতের সাথে নিজের কানেকশনটা লাগাই দেন, নিজের কানেকশনটা লাগাই দেন ওই রবের সাথে, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। যেই বান্দা রবকে খুশি করার চেষ্টা করে, রব যখন তার উপর খুশি হয়ে যায়, রব বলে বান্দা দুনিয়া তো দিব দিব, জান্নাত তোর জন্য রেখে দিয়েছি, সুবহানাল্লাহ।